ওয়েলকাম এভরিওয়ান, আজকের ভিডিওটাও দেখো, তোমাদের কিন্তু ভীষণভাবেই কাজে লাগবে আর ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে একবার দেখে নাও। আশা করছি আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আমরা যে সেন্টেন্সগুলো জানব সেগুলো কিন্তু আমরা আমাদের প্রতিদিনের জীবনে বাংলায় বলেই থাকি। তো যারা বাংলার সাথে সাথে একটু একটু করে ইংরেজিতে কথা বলতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো ভীষণই হেল্পফুল হবে। তো চলো দেখে নিই আজকের এই সেন্টেন্সগুলো। যেমন দেখো, কোনো একটা ভালো খবর শুনে আমরা যখন বলি কি দারুণ খবর, তো এটাকে আমরা এইভাবে আমাদের এক্সপ্রেশনটাকে এইভাবে ব্যক্ত করতে পারি। হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ, হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ, অর্থাৎ কি বোঝায়, কি দারুণ খবর, বোঝা গেল? তো এইভাবে আমরা কিন্তু বলতে পারি হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ, হোয়াট এ ওয়ান্ডারফুল নিউজ, কি আশ্চর্যের খবর। তো এইভাবে কিন্তু তুমি তোমার মনের ভাবটাকে বলতে পারো, অন্যকে বোঝাতে পারো। তো কি দারুণ খবর, এটার জন্য আমরা বলবো হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ, হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ, কি দারুণ খবর, ঠিক আছে? আর খবরটা শুনে তুমি বলছো আমি সত্যি খুব আনন্দিত, আমি সত্যি খুব আনন্দিত, আই অ্যাম রিয়েলি প্লিজড, আই অ্যাম রিয়েলি প্লিজড, অর্থাৎ আমি সত্যি খুব আনন্দিত, খবরটা শুনে আমি খুব আনন্দিত। তো আমি সত্যি আনন্দিত এটা বলতে বলো, আই অ্যাম রিয়েলি প্লিজড, রিয়েলি প্লিজড, প্লিজড অর্থাৎ আনন্দিত, আনন্দিত আমি খবরটা শুনে, আই অ্যাম রিয়েলি প্লিজড। পরেরটা দেখো, আমার কথা শুনছো, বাড়িতে এরকম কিন্তু বলার প্রয়োজন হয়, আমার কথা শুনছো, তুমি বলে যাচ্ছ সামনে যে আছে সে হয়তো টিভি দেখেই যাচ্ছে বা মোবাইল দেখেই যাচ্ছে, তো তুমি বুঝতে পারছো না সে তোমার কথাটা শুনছে কি না, তখন তুমি বলছো আমার কথা শুনছো, এটাকে এইভাবে বলো, ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, অর্থাৎ আমার কথা শুনছো। তো আমার কথা শুনছো এটার জন্য আমরা বলবো ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনছো, ক্যান ইউ হিয়ার মি, এটা কি তোমার কাছে পরিষ্কার? তুমি একটা কাউকে কিছু বোঝালে বা কিছু একটা বললে, তারপর তুমি জিজ্ঞাসা করছো এটা কি তোমার কাছে পরিষ্কার? তো এই কথাটাও দেখো কত সহজে আমরা ইংরেজিতে বলতে পারি। তো আমরা বলবো ইজ ইট ক্লিয়ার টু ইউ, ইজ ইট ক্লিয়ার টু ইউ, অর্থাৎ এটা কি তোমার কাছে পরিষ্কার, ইজ ইট ক্লিয়ার টু ইউ। তো এইভাবে বলতে পারি এটা কি তোমার কাছে পরিষ্কার, এই কথাটা যদি বলার প্রয়োজন হয় তাহলে বলো ইজ ইট ক্লিয়ার টু ইউ, এটা কি তোমার কাছে পরিষ্কার, ইজ ইট ক্লিয়ার টু ইউ। পরেরটা দেখো, ভালো বোধ করছো তো, কেউ হয়তো অসুস্থ ছিল, তুমি খবর পাওয়ার পর তার কাছে গেলে তুমি তখন তাকে এরকম জিজ্ঞাসা নিশ্চয়ই করবে যে ভালো বোধ করছো তো, তো এটাকে তুমি এইভাবে বলো, ইংরেজিতে বললে কিন্তু আরও বেটার শোনাবে। তো কীভাবে বলতে পারো, এইভাবে বলতে পারো ডু ইউ ফিল বেটার, ডু ইউ ফিল বেটার, অর্থাৎ আগের থেকে ভালো বোধ করছো তো, তো ভালো বোধ করছো তো এটার জন্য বলো ডু ইউ ফিল বেটার, তুমি ভালো বোধ করছো তো, ডু ইউ ফিল বেটার, এভাবে কিন্তু বলতে পারো বা এভাবে আমরা বলবো। পরেরটা দেখো, আমি অনুতপ্ত, না বুঝে হয়তো এমন অনেক পরিস্থিতি হয় যে এমন একটা কথা বলে ফেলেছি বা এমন একটা কাজ করে ফেলেছি যেটা মনে হচ্ছে পরে করার পর বা বলার পর ঠিক হলো না, তো তখন আমি সামনের জনকে বলছি আমি অনুতপ্ত, মানে যে কাজটা বা যে কথাটা আমি বলেছি তাতে আমি কিন্তু অনুতপ্ত। তো এটাকে স্মার্টলি ইংরেজিতে বলো তাহলে কিন্তু আরও ভালো লাগবে, সেটা হলো আই রিগ্রেট, আই রিগ্রেট, অর্থাৎ আমি অনুতপ্ত, এইভাবে বলতে পারি। তো আমি অনুতপ্ত এটা বলার প্রয়োজন হলে বলো আই রিগ্রেট, আর ই জি আর ই টি, আই রিগ্রেট, অর্থাৎ আমি অনুতপ্ত, বোঝা গেল? নেক্সট দেখো, এটা আমায় মানায় না, কেউ হয়তো একটা জিজ্ঞাসা করলো তুই এই ড্রেসটা পরিস না কেন, তো তখন হয়তো এরকম আমরা বলি এটা আমায় মানায় না, এটা আমায় মানায় না, অর্থাৎ পরলে ভালো দেখাবে না সেই জন্য আমি পরি না,
তো এটাকে এইভাবে বলো, ইট ডাজন্ট স্যুট মি, আমি এই জন্য পড়ি না। যখন বলতে চাইবে তার রিজন হিসাবে বলো, এটা আমায় মানায় না। যদি বলতে চাও তাহলে বলো ইট ডাজন্ট স্যুট মি, এটা আমায় মানায় না। তো এটা আমায় মানায় না বলতে বলো ইট ডাজন্ট, ইট ডাজন্ট স্যুট মি, স্যুট অর্থাৎ মানানো, ভালো লাগে না, ইট ডাজন্ট স্যুট মি। আজ আমি উঠি, অনেকক্ষণ ধরে বন্ধুদের সাথে গল্প করছো, এরপর দেখছো অনেকটা দেরি হয়ে গেছে, তোমাকে উঠতে হবে। তো এমনি এমনি উঠে তো আর চলে যাওয়া যায় না, তখন আমরা বলি আজ আমি উঠি, বা আজ আমি আসি, বা আমি গেলাম, এরকম কথা বলে আমরা উঠি। তো আজ আমি উঠি যদি বলতে চাও তাহলে বলো, এভাবে বলো বাই ফর টুডে, বাই ফর টুডে, বাই ফর টুডে। তো আজ আমি উঠি এটা বলতে বলো বাই ফর টুডে, অর্থাৎ আজ আমি উঠলাম কিন্তু আবার দেখা হবে, তো বাই ফর টুডে, আজকের জন্য ঠিক আছে, আজকের জন্য বাই মানে আজকের জন্য বিদায়, এই অর্থে আমরা কিন্তু এই কথাটা বলতে পারি। বা আই এম অফ এটাও বলতে পারো, আমি গেলাম, আই এম অফ, বাই ফর টুডে, ওকে গুড বাই, এভাবে কিন্তু আমরা চলে যাওয়ার সময় বলে যেতে পারি। না বলে, কিছু না বলে চলে যাওয়াটা কিন্তু ভদ্রতা নয়, আর সেটাও ভালো দেখায় না। তো আমরা বলবো বাই ফর টুডে, আই এম অফ, গুড বাই, সি ইউ লেটার, সি ইউ এগেন, এরকম অনেক কথা বলতে পারি। তো এরকমভাবে কিন্তু আমরা এই ছোট্ট ছোট্ট কথাগুলো ইংরেজিতে বলতে পারি। পরেরটা দেখো, বলতে গেলে কিছুই না, কেউ যদি জিজ্ঞাসা করলো কি হয়েছে, তো তুমি বলতে চাইছো বলতে গেলে কিছুই না, তো তখন এইভাবে বলো নাথিং স্পেশাল, নাথিং স্পেশাল, অর্থাৎ বলতে গেলে কিছুই না, ঠিক আছে। আবার হয়তো কেউ জিজ্ঞাসা করলো কি হয়েছে, তো তুমি বলতে চাইছো না, বা তুমি এরকম একটা রেসপন্স করতে চাইছো বলতে গেলে কিছুই না, মানে কিছু হয়নি, তো এটাকে এইভাবে বলো নেক্সট টু নাথিং। আবার দেখো, কেউ হয়তো জিজ্ঞাসা করছে কি হয়েছে, তোমার মন খারাপ বা তোমাকে একটু অস্থির লাগছে, তো বন্ধুরা কেউ বা বাড়ির কেউ জিজ্ঞাসা করছে কি হয়েছে, তো তুমি বলছো না না কিছু হয়নি, বা বলতে গেলে কিছুই না, এরকম যখন উত্তর দিতে চাইবে তখন বলো নেক্সট টু নাথিং, নেক্সট টু নাথিং, অর্থাৎ বলতে গেলে কিছুই না। তো বলতে গেলে কিছুই না এই কথাটা বলতে চাইলে বলো নেক্সট টু নাথিং। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি নেক্সট টু নাথিং। বা যদি বলো কি বলবো ভেবে পাচ্ছি না, কি বলবো ভেবে পাচ্ছি না, তো বন্ধুরা জিজ্ঞাসা করছে কিন্তু তুমি সেরকম কোনো কারণ নেই, তো তুমি বলছো কি যে বলবো ভেবে পাচ্ছি না। তো এই কথাটাও দেখো সুন্দরভাবে এরকমভাবে ইংরেজিতে বলতে পারো আই অ্যাম অ্যাট এ লস, আই অ্যাম অ্যাট এ লস, অর্থাৎ কি বলবো ভেবে পাচ্ছি না। তো এটার জন্য বলো আই অ্যাম অ্যাট এ লস, আই অ্যাম অ্যাট এ লস, বা এর পরিবর্তে তোমরা কিন্তু কন্ট্রাকশন হিসাবে আই যে অ্যাপোস্ট্রফি এম এটাও লিখতে পারো, বা বলার সময় আমরা এত করে বলি না, তো বলবো আই অ্যাম অ্যাট এ লস, অর্থাৎ কি বলবো ভেবে পাচ্ছি না। পরেরটা দেখো, তোমার কি মনে হয়, কোনো একটা কাজে কারোর ডিসিশন নিতে চাইছো, তো তুমি তাকে জিজ্ঞাসা করছো তোমার কি মনে হয়, তো এটাকে তুমি এইভাবে ইংরেজিতে বলতে পারো হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, বা এ বিষয়ে তোমার মতামত কি। তো এটাকে এইভাবেও জিজ্ঞাসা করতে পারো হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, বা হোয়াটস ইউর ওপিনিয়ন, তোমার মতামত কি। আর যদি এরকম এই কথাটা বলতে চাও, এই কথাটা জিজ্ঞাসা করতে চাও তোমার কি মনে হয়, তো এটার জন্য বলো হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, অর্থাৎ তোমার কি মনে হয়। তো এটার জন্য এইভাবে বলতে পারো হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়। পরেরটা দেখো, তুমি এটা কিভাবে করলে, তুমি এটা কিভাবে করলে, কোনো একটা কাজ কেউ করে ফেললো দেখে তুমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করছো এটা তুমি কিভাবে করলে, বা কোনো একটা কাজ যেটা করা উচিত উচিত নয় অথচ কেউ করে ফেললো, তখন তুমি বলছো এটা তুমি কিভাবে করলে। মানে আমরা নেগেটিভ পজিটিভ দুটো অর্থেই কিন্তু এই কথাটা বলে থাকি, তো যেভাবেই বলে থাকি না কেন ইংরেজিতে বলতে চাইলে এইভাবে বলতে পারি, অর্থাৎ তুমি এটা কিভাবে করলে। তো দেখো, এটাকে আমরা এইভাবে বলতে পারি হাউ ডিড ইউ ডু দ্যাট, দ্যাট হাউ ডিড ইউ ডু দ্যাট,
How did you do that? তো বলাটা এমন কিছু কঠিন নয় যদি আমরা আমাদের ডেইলি লাইফে কথাগুলো বলার সময় একটু করে প্র্যাকটিস করি আর ইউজ করি তাহলে দেখবে এই কথাগুলো কিন্তু খুব সহজে বলা যাবে। পরেরটা দেখো আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। কেউ হয়তো জিজ্ঞাসা করছে কিরে কি করবি? তো কোন একটা কাজের ব্যাপারে, কোন কোথাও যাওয়ার ব্যাপারে বা তোমার লাইফের কোন ডিসিশনের ব্যাপারে তো তুমি তাকে বলতে চাইছো আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। তো এটাকে এইভাবে বলো আই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট। আই হ্যাভন্ট ডিসাইডেড ইয়েট অর্থাৎ আমি এখনো স্থির করতে পারিনি বা সিদ্ধান্ত নিতে পারিনি। তো এটার জন্য আমরা বলবো আই হ্যাভন্ট অর্থাৎ আই হ্যাভ নট ডিসাইডেড DECIDED আই হ্যাভন্ট ডিসাইডেড ইয়েট অর্থাৎ ইয়েট বলতে এখনো আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। তো এখনো যারা ভিডিওটা দেখছো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বা ভালো লাগছে, যদি ভালো লাগে একটা লাইক করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে রিকোয়েস্ট করব একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো সাথে প্রয়োজনে শেয়ার করো। তো চলো আমরা আরও একবার এই সেন্টেন্সগুলো দেখে নিই, ভীষণ সহজ, বলাটাও ইজি আর ডেইলি লাইফে কিন্তু আমরা এগুলো বলে থাকি বা বলার প্রয়োজন হয়। তো প্রয়োজন অনুসারে পরিস্থিতি অনুসারে এগুলো তোমরা কিন্তু ইউজ করো তোমাদের ডেইলি লাইফে। তো দেখো যদি বলতে চাই কি দারুণ খবর তো বলবো হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ, আমি সত্যিই খুব আনন্দিত, আই অ্যাম রিয়েলি প্লিজড, আই অ্যাম রিয়েলি প্লিজড। আমার কথা শুনছো? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? আমার কথা শুনছো? এটা কি তোমার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইজ ইট ক্লিয়ার টু ইউ? এটা তোমার কাছে পরিষ্কার? ভালো বোধ করছো তো? ডু ইউ ফিল বেটার? ডু ইউ ফিল বেটার? ভালো বোধ করছো তো? পরেরটা দেখো, আমি অনুতপ্ত, আই রিগ্রেট, আই রিগ্রেট, আমি অনুতপ্ত। এটা আমায় মানায় না, ইট ডাজন্ট স্যুট মি, ইট ডাজন্ট স্যুট মি, এটা আমায় মানায় না। আজ আমি উঠি, বাই ফর টুডে, বা সি ইউ এগেন, বা গুড বাই, এরকম কথাগুলো বলতে পারি। বলতে গেলে কিছুই না, নেক্সট টু নাথিং, নেক্সট টু নাথিং, বলতে গেলে কিছুই না। কী বলবো ভেবে পাচ্ছি না, আই অ্যাম অ্যাট এ লস, আই অ্যাম অ্যাট এ লস, কী বলবো ভেবে পাচ্ছি না। পরটা দেখো, তোমার কী মনে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি এটা কীভাবে করলে, হাউ ডিড ইউ ডু দ্যাট, হাউ ডিড ইউ ডু দ্যাট, হাউ ডিড ইউ ডু দ্যাট, তুমি এটা কিভাবে করলে। আমি এখনও সিদ্ধান্ত নিতে পারিনি, আই হ্যাভন্ট ডিসাইডেড ইয়েট, আই হ্যাভন্ট ডিসাইডেড ইয়েট অর্থাৎ আমি এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। তো তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলো যে তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।